আগামীকাল বড়দিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি নতুন বছরের শুরুতেই আবারও এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। তবে এই ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসেই আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে দেখাচ্ছি একদম মেঘমালা করে। আগামীকাল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বা উত্তরের জেলাগুলিতে নয়, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের কিছুটা অংশ। পাশাপাশি এদিকে ত্রিপুরা থেকে শুরু করে শিলচর এবং এদিকে মণিপুরের সাইডে এবং অসমের কিছুটা সাইডে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছি আমরা আইজল, শিলচর, এদিকে মণিপুরের ইম্ফল, এদিকে অসমের ডিমাপুর, হোজাই, শিলং সাইড, তুরা, এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার, দার্জিলিংয়ে কিছুটা মেঘ রয়েছে। তবে বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে। দেখতে পাচ্ছি আমরা সরাসরি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বললাম যে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগের কিছুটা অংশ, ময়মনসিংহ, এই জায়গাগুলিতে কিছুটা মেঘ থাকবে এবং এদিকে আইজল, শিলচর, ইম্ফল, মণিপুরের কিছুটা সাইডও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অসমের শিলচর, হোজাই, ডিমাপুর এই সাইডেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে। তাছাড়া অসমের গোয়ালপাড়া, গুয়াহাটির সাইডে সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কারই থাকছে। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট সমস্ত জায়গায় আকাশ কিন্তু একদম ঝকঝকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের একদম পূর্বাভাস মাত্র নেই। তবে আমরা 26 তারিখ মঙ্গলবারের আপডেটে যদি চলে যাই, তাও দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা কোথায় রয়েছে, বাংলাদেশের ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু সিরাজগঞ্জের সাইডে, কিশোরগঞ্জের সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু মঙ্গলবার দিন কোনোরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই, শুধুমাত্র এদিকে ত্রিপুরার কিছুটা সাইডে বৃষ্টি হলেও হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টি নয়, এগুলো হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। 27 তারিখ যদি দেখি, 27 তারিখে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। 28 তারিখ বৃহস্পতিবারও কিন্তু মূলত আমরা আকাশ পরিষ্কারই কিন্তু দেখতে পাচ্ছি। তবে 29 তারিখ যদি আমরা দেখি, 29 তারিখও আমরা শুক্রবার দিন আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। এমনকি 30 তারিখ শনিবার পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা যদি দেখি নিই আজ রাতের দিকে যদি দেখি, তাহলে রাতের দিকেও বৃষ্টিপাত রয়েছে, তবে সেটা কিন্তু রয়েছে শিলচর, বাংলাদেশের সিলেট বিভাগ, এদিকে মণিপুরের সাইডে একটা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টিপাত, সঙ্গে অসমের ডিমাপুর, হোজাই, মুন এদিকে তো একটা বৃষ্টিপাত থাকছেই, লামডিং সাইডে একটা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে মণিপুরের কিছুটা সাইডে, আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, সেটা বজ্রবিদ্যুৎ সহ। তবে দক্ষিণ ভারতের দিকে যদি একটু দেখি নিই, দক্ষিণ ভারতের চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টম, এদিকে তোন্ডি, তিরুনাভেলি অর্থাৎ তামিলনাড়ু উপকূলের সাইডও একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। এদিকে সোমবার দিন আগামীকালও কিন্তু তামিলনাড়ুর এই যে জায়গাগুলি রয়েছে যেখানে বললাম, সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে 26 তারিখও শ্রীলঙ্কা, পাশাপাশি তামিলনাড়ুর উপকূলে একটা বৃষ্টিপাত থাকছে। 27 তারিখও সেই বৃষ্টি কিন্তু থাকছে, তবে সেরকম লেভেলের নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু শ্রীলঙ্কার দিকে রয়েছে, কেননা এখানে একটি
ঘূর্ণাবর্তের মতন পরিবেশ তৈরি হচ্ছে 28 তারিখের দিকে। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই, তাহলে আপনাদেরকে সেই ঘূর্ণাবর্ত নিয়ে ডিটেলস জানাতে পারবো। তারপর আমরা আপনাদেরকে ওয়েদার অর্থাৎ তাপমাত্রার আপডেটে নিয়ে যাব, আজকের রাত্রের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে গেলেই দেখতে পারবেন 28 তারিখ নাগাদ যে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছিলাম সেটি তৈরি হচ্ছে, 29 তারিখে কিছুটা শক্তিশালী রূপ নিচ্ছে এবং সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে, 30 তারিখে এটা কিন্তু ক্রমশ একদম বাঁক নিয়ে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র এবং তামিলনাড়ুর যে উপকূল রয়েছে এই সাইডে কিন্তু অগ্রসর হচ্ছে, অর্থাৎ এই সাইডে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। দেখতে পাচ্ছি আমরা এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে, পাশাপাশি এদিকে আরব মহাসাগরও একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হচ্ছে, অর্থাৎ দুটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, একটা বঙ্গোপসাগর একটি আরব সাগরে পরিষ্কারভাবে আমরা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণিঝড় মিকজামের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেই ঘূর্ণিঝড় মিকজামের পরোক্ষ প্রভাব ওড়িশা পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও কিন্তু পড়েছে। তবে এই শীতের মধ্যে যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে পড়ে বা উপকূলে যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তাহলে কৃষকদের একটা বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। কৃষকরা যে চাষবাস করে অর্থাৎ আলু চাষ থেকে শুরু করে আরও যে শাকসবজি যে চাষ হয়ে থাকে সেগুলোর কিন্তু একটা বড়সড় আকারের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি এই নতুন ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে সরাসরি আমরা একদম তাপমাত্রার আপডেটে নিয়ে যাব। তার আগে উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখতে পারবেন আকাশ মূলত রাত্রে পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে, পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও আকাশ মূলত পরিষ্কারই রয়েছে, ওড়িশার দিকেও মূলত আকাশ একদম পরিষ্কার রয়েছে। তো আসুন তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে অর্থাৎ আজকের যে রাতের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। কলকাতাতে যদি আমরা দেখি, কলকাতার দিকে এই মুহূর্তে যদি কলকাতার দিকে দেখি নি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া হুগলি এদিকেও তাই রয়েছে, কোথাও কোথাও আবার 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও তাপমাত্রা রয়েছে, অর্থাৎ রাতের তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী বলতে পারেন। দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়ায় 15-16, আবার বর্ধমানে 19 ডিগ্রি রয়েছে, এদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা যদি দেখি 16-17, বীরভূমের দিকেও তাই দেখতে পারছি, অন্যদিকে যদি দেখি কোচবিহার আলিপুরদুয়ার মালদা এদিকেও কিন্তু আমরা তাপমাত্রা 15-16 ডিগ্রি 17 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। অসমও তাই, অসমের দিকেও 17 থেকে 17-18 ডিগ্রি বা 16 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি সিলেটে 18 ডিগ্রি, ময়মনসিংহ 18 ডিগ্রি, বগরাতে যদি দেখি আমরা 17 ডিগ্রি, মহাদেবপুর 16 ডিগ্রি, রংপুরেও 17 ডিগ্রি রয়েছে, রাজশাহী মেহেরপুর 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যশোরের দিকে 16, খুলনার দিকে 17, আবার বরিশালের দিকে 19 ডিগ্রি, মতিহাট 21 ডিগ্রি রয়েছে, আবার কুমিল্লার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি রয়েছে, আবার চট্টগ্রাম মহেশখালী এদিকেও তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার যে পরিবর্তন সেটা পরিষ্কার বুঝতে পারছেন, ত্রিপুরার দিকেও 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো রাতের তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে, পরবর্তী আগামীকাল নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।